যাত্রী সংখ্যা বেশি থাকলেও পর্যাপ্ত টিকিট কাউন্টার না বাড়ায় মানুষের দীর্ঘ লাইন শ্যামনগর রেল স্টেশনে। গোল্ডেন ফিগারা হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। যাত্রী সংখ্যা অনুযায়ী টিকিট কাউন্টার পর্যাপ্ত পরিমাণে না থাকায় এবং রেলের টিকিট মেশিন বন্ধ থাকায় মানুষের দীর্ঘ লাইন পড়েছে শ্যামনগর রেল স্টেশনে। লোকাল ট্রেন চালু হওয়ার প্রথম দিনেই যেখানে মানুষ দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে বলে অভিযোগ রেলযাত্রীদের। তাদের বক্তব্য, রেলের তরফ থেকে স্বয়ংক্রিয় টিকিট কাটার মেশিন যদি চালু থাকতো তাহলে হয়তো এতখানি দুর্ভোগের মুখোমুখি হতে হতো না তাদের, এমন কথাই জানালেন এক যাত্রী। অভিযোগ হচ্ছে প্রথমত দুটো তিনটে কাউন্টার খোলার কথা, সবকটা খোলেনি, তাতেও লেট করছে। দ্বিতীয়, সব থেকে বড় ডিজিটাল যুগ এখন। আমি আজকে লাস্ট দু বছর ধরে ইউটিএসে মান্থলি কাটছে, ঠিক আছে, আমাকে ইউটিএসে মান্থলি কাটতে দিচ্ছে, কিন্তু আজকে আমার অন্যদিকে যাওয়ার আছে। এখানে বহু লোক আছে যারা মোবাইলের ইউটিএস ব্যবহার করে, কিন্তু ইউটিএসে রিচার্জ করতে দিচ্ছে না। ইউটিএসে রিচার্জ করতে দিলে এতগুলো লোককে এখানে লাইনে দাঁড়াতে হতো না। তারা যে কোনো জায়গা থেকে, যেভাবে আমাদের আগে সিস্টেম ছিল, আমরা 200 মিটার দূরে গিয়ে টিকিট কেটে নিতে পারতাম, তাহলে লাইনে দাঁড়িয়ে হ্যারাসমেন্ট করতে হতো না। এইটা একটা বিরাট প্রবলেম। আর এখানে যেভাবে দাঁড়িয়ে আছে, সকাল থেকে লোকে দাঁড়িয়ে আছে, কেউ আমাকে একজনের সাথে কথা বলে সে 7টার সময় এসে দাঁড়িয়েছে, তো সে 7টায় এসে দাঁড়িয়েছে, তো এইভাবে কীভাবে চলবে? ঠিক আছে, মেশিনগুলো এখানে স্মার্ট কার্ডের মেশিন আছে, 4টে মেশিন আছে, একটাও চলছে না। মানে সিস্টেমটা যখন আমরা জানছি 7 দিন পরে আমাদের সিস্টেমটা চালু হবে, এটা হয়ে গেলে সে ব্যাংকের বাইরে লাইনে দাঁড় করিয়ে রাখার মতো। ভেতরে সবাই সুন্দরভাবে আছে, ব্যাংকের বাইরে লাইনের পর লাইন। আমাদের দেখুন, আজকে এখানে অন্তত 500 লোকের লাইন দাঁড়িয়ে পড়েছে। আমরা অসহায়, ট্রেন চলে যাবে, সামনে দিয়ে দাঁড়িয়ে থেকে যাবে। ঠিক আছে।